অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর কনিষ্ঠ সহায়ক, জেলখানায় নির্মমভাবে যারা শহীদ হয়েছেন, জাতীয় চার নেতা নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, 71-এর 30 লক্ষ শহীদ, 2,69,000 মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত আজকের এই বিজয়, সেই সাথে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি যুবলীগের প্রতিষ্ঠাতা বাংলার মাও সুতিং নামে খ্যাত শেখ ফজলুল হক মনি, 75 সালে 15ই আগস্টে যারা নির্মমভাবে শহীদ হয়েছে। যুবলীগের এই আলোচনা, এই যুবলীগ 1971 সালের 16ই ডিসেম্বরে 9 মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছিল, সেই বিজয় অর্জনের পরে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে গড়ার যে আহ্বান জানিয়েছিলেন, সেই সময়ে যার কথা যে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তিনি যুব সমাজকে সংগঠিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য এবং এই যুবলীগকে প্রতিষ্ঠাতা করেছিলেন। যুবলীগ বাংলাদেশের পরবর্তী প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের